আমাদের স্কুলকে দেশ বলে কলেজের দেশ দেশ বলে শুধু তো বিক্রি করলে কি বলবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই সব ব্যবসা নিয়ে বসে দেশের সরকার কই প্রশাসন কই কোথায় কে আছে সব পাগলের দল এগুলো হ্যাঁ খারাপ তো লাগারই কথা এটা তো স্কুলের জায়গায় এরকম জুতা বা এরকম স্টল লাগলে তো খারাপ লাগানো করে এটা প্রশাসন ব্যতীত বা সিটি কর্পোরেশন ব্যতীত অন্য কের পক্ষে এটা সমাধান করা সম্ভব হয়তো বা হবে না সিলেটের সুনামধন্য অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক দখল করে চলছে রমরমা জুতার ব্যবসা এ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবক বারবার ক্ষোভ প্রকাশ করার পরেও কর্তৃপক্ষ কিংবা প্রশাসন কারোরই যেন টনক নড়ছে না খুব খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে আর কি বলবো আর কিছু বলার আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই সব ব্যবসা নিয়ে বসে প্রশাসন নাই কেউ কিছু দেখে না এটা মগের মূল্য হয়ে গেছে এই তো এটা এটা অনুচিত কাজ এর চেয়ে খারাপ কাজ কিছুই হইতে পারে না দেশের সরকার কই প্রশাসন কই কোথায় কে আছে সব পাগলের দল এগুলো শিক্ষার্থীরা আসে এখানে একটা পরিবেশ দেখার জন্য সে যদি এই এটা কি শিক্ষার সাথে যায় এই পরিবেশটা এটা কি শিক্ষার সাথে যায় তাহলে কি শিক্ষা পাবে বাচ্চারা আপনি আপনাকে বললেন দায়িত্ব কার দায়িত্ব তো সিটি মেয়র কাউন্সিলর যারা আছে তারা দেখবে প্রশাসন দেখবে স্কুল কর্তৃপক্ষের তো অবশ্যই দায়িত্ব আছে ম্যাডাম আমা আমি গার্ডিয়ান আমার বাচ্চাকে নিয়ে আসলে হুন্ডা নিয়ে ভিতরে গেলে ওনারা কথা বলে আসলে এটা অনেক অপমানজনক হয় আমাদের জন্য কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা সরকারি স্কুল তো এখানে যে এরকম প্রত্যেকদিন মানে পাঁচটা হতে না হতেই জুতার দোকান বসে যায় এটা অন্যান্য মানুষরা দেখে অন্যান্য ইয়ে দেখে বলবে যে এটা কি মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় এরকম জুতা ভাঙানো এটা দ্রুত অপসারণ করার জন্য আপনাদের মনে এরকম বিরূপ প্রভাব পড়ে কিনা আপনাদের খারাপ লাগে হ্যাঁ অবশ্যই এটা তো প্রত্যেকটা স্টুডেন্টেরই খারাপ লাগবে কারণ মানে নিজের স্কুলকে যখন কেউ ছোট করে বলবে বা নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে কেউ এরকম ছোট করে বলবে তো ডেফিনেটলি খারাপ লাগবে সবার আর এটার সাথে আমাদের স্কুলের সামনে যখন অনেক ভিড় হয়ে যায় ভিড় অনেক ধাক্কা ঠাক্কে একজন অভিভাবক এখন বলবেন যে পুরুষ মানুষেরা এসনকে ধাক্কা দিয়ে যায় এটার বিরুদ্ধে বলতে বলছি বাজে লাগে কারণ এটা মানে স্কুলকে স্কুলের মতো ওরা রাখে না স্কুলের সামনে ওরা দেশ সদস্য বলে চিৎকার করে অন্যান্য স্কুল অন্যান্য মানুষ এই স্কুলের অপমান করে যেটা স্কুলের নামে ওরা দেশ বলে ফেলে আর স্কুলের সামনে এটা শুধু স্কুলের মর্যাদা রাখে না স্কুলের অপমান করে হ্যাঁ অবশ্যই এটা তো শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এভাবে তো এটার অপমান করা হচ্ছে বাস্তবিকতা এটা তো একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটাই সত্য কিন্তু প্রতিষ্ঠান ইচ্ছা করলেও এই সমস্যার সমাধান করতে পারবে না এইটার উদ্যোগ প্রশাসনেই নিতে হবে এবং এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সুনাম এবং ঐতিহ্য ধরে রাখার স্বার্থে বাট কর্তৃপক্ষ এখানে কতটুকু ভূমিকা রাখতে পারবে এটা প্রশ্নবোধক এটা প্রশাসন ব্যতীত বা সিটি কর্পোরেশন ব্যতীত অন্য কের পক্ষে এটা সমাধান করা সম্ভব হয়তো বা হবে না আমি অভিভাবক হিসাবে এটা আমি মনে করি হ্যাঁ খারাপ তো লাগারই কথা এটা তো স্কুলের জায়গায় এরকম জুতা বা এরকম স্টল লাগলে তো খারাপ লাগানো করে এটা একটা সরকারি স্কুল এরপরে এটা একটা মানে সিলেটের সবচেয়ে বেস্ট স্কুলের মধ্যে এটা একটা অন্যতম স্কুল স্কুলের সামনে অন্যান্য স্কুল যেগুলো প্রাইভেট স্কুল এগুলোতে এগুলো থাকে না এরকম এগুলো আছে থাকা উচিত না দেখতে অসুন্দর লাগে হ্যাঁ এটা শিক্ষা প্রতিষ্ঠান এটা তো সম্মানের জায়গা এখানে তো মানে জুতা জ্বালানো উচিত না মানে জুতা রাখা উচিত না কারণ এটা এখানে বিদ্যা মানুষ মানে জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জনের জায়গা এখানে তো মানে আর কি জুতা রাখা মানে এখানে বিদ্যাকে অপমান করা হইতেছে আমার মনে হয় যে এখানে জুতা স্টল দেওয়া উচিত না মানে স্কুল বন্ধ হওয়ার আগে শুরু করে দেয় জুতার দোকান শুধু জুতার দোকান না আর অনেক কিছুই আছে আর কি বিভিন্ন জিনিস যে ইয়েটি আছে ফুটপাথে অন্য জিনিসও আছে আর এগুলো মানে ইয়ে করা দরকার বাচ্চার ডিস্টার্ব আর গার্জেনদের ডিস্টার্ব সবার ডিস্টার্ব হচ্ছে এই স্কুলটা সুনামটা শুধুমাত্র সিলেট শহরে না সমগ্র বাংলাদেশ জুড়ে রয়েছে তো সেই অনুযায়ী যদি আমাদের একটু ভালো মানের কিছু একটা থাকলে বেটার হতো কিন্তু তাও এই যে সামনের প্রত্যেকদিন বিকালের পরেই এখানে অনেক ধরনের জুতো বলেন বা যাই বলেন এগুলো শুরু হয়ে যায় বাহিরে আমাদের সেইটা নিয়ে অনেক ধরনের কথা বলার মানে কথা শোনা লাগে তো আমার কাছে মনে হয় এটা প্রশাসনের নজরে আসা জরুরি হ্যাঁ অনেক খারাপ লাগে কারণ যাওয়ার সময় অনেক প্রবলেম হয় তারপর মানুষ অনেক কিছুই বলে এটা সম্বন্ধে যেমন ধরে অনেক স্কুলের আমাদেরকে বলে যে 150 এগুলা 200 এগুলা বলে আমাদেরকে খেপায় অনেক কিছু কারণ এটা হচ্ছে আমাদের সুনামধন্য একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যদি এখন এরকম জুতা জুলানো থাকে তাহলে নিজের কাছে এরকম কিরকম লাগে এটা সরকাররা যে জায়গাটুকু দখল করেছে তাদেরকে ব্যক্তিগতভাবে বলেছি এটা আমার স্কুলের গেট স্কুলের রাস্তা এখানে ওখানে লেখাই আছে যানবাহন রাখা নিষেধ আর জুতার দোকানের তো প্রশ্নই ওঠে না হকার
একটা জায়গায় বসে, সেটা ফুটপাতে বসে উচ্ছেদের কাজ চলতেছে। মেয়র মহোদয় বলছেন অতি সম্প্রতি সব হকারকেই উনি উচ্ছেদ করার একটা পরিকল্পনা নিয়েছেন। মেয়র মহোদয় আমাকে বলছেন যে আপনি সাহস করে ওদেরকে এমনিতেই উঠান, আর আমি তো উঠায় দিবই। একটা দরখাস্ত আমি লিখেছি, দু একদিনের মধ্যে ওনার কাছে আমি সেটা পাঠাবো, এবং তিনি বলেছেন এটা আমার এই সমস্যার সমাধানটুকু করবেন। শুধু মেয়র মহোদয় নয়, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সেটা আমাকে বলেছেন, এবং আমি বলছি স্যার আমি এইটার জন্যই আমি লজ্জিত যে আমি এটা কোনোভাবেই এই জায়গা থেকে সরাতে পারছি না। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আর সম্মান দুটোই অক্ষুণ্ণ রাখতে অচিরেই এর সামনে থেকে সরানো হবে জুতার দোকান, এমনটাই প্রত্যাশা অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।